মুখ্যমন্ত্রী নিজে মিথ্যা লগ্নে জন্ম, ওই জন্য উনাকে অবিলম্বে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত, এটা আমরা অনেকদিন ধরে দাবি করছি। এত বড় মিথ্যাবাদী, এমনিতেই তো প্রত্যেকদিন মিথ্যা কথা বলে। 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, পৃথিবীতে 1170টা দেশ, ওর কালকেই বলছিল 1,69,00,000 লোককে নাকি শুধু শিক্ষাক্ষেত্রেই চাকরি দিয়েছে, কত বড় মিথ্যাবাদী ছাড়া, এটা অন রেকর্ড বলেছে। তা আজকে না অনেকবারই এ ধরনের মিথ্যা কথা বলেন, এবং সাংবিধানিক পদে থাকার সুযোগে বেরিয়ে চলে যান। আশা করব যেভাবে টিচার রিক্রুটমেন্ট দুর্নীতি নিয়ে জুডিশিয়ারি চেপে ধরেছেন, মমতা ব্যানার্জি সরকারের এই মিথ্যা হলফনামা নিয়েও জুডিশিয়ারি বারবার ক্ষমা চান, তো ক্ষমা চান, কিন্তু আমার মনে হয় জুডিশিয়ারি ছাড়া উচিত। সরকারি কর্মচারীদের বলবো, শিক্ষকদের বলবো, যে আপনারা ট্রান্সফারের ভয়ে আপনারা যেভাবে গুটিয়ে আছেন, কেউ কেউ আন্দোলন করছেন 5% 7% লোক, বাকি 90% ভয়ে গুটিয়ে আছেন। গুটিয়ে থাকলে হবে না, আপনারা পারলে অচল করে দিতে পারেন, আপনাদের রাস্তায় নামতে হবে। অবশ্যই সরকারি কাজ ঠিক রেখে জনগণের পরিষেবাকে হ্যাম্পার না করে অফিস আওয়ারের বাইরে বা টিফিন আওয়ারে বা শনি রবিতে রাস্তাই হচ্ছে পথ দেখাবে। আমরা অনেক গণ আন্দোলন করার মধ্য দিয়ে 2011 সালে বামফ্রন্টকে সরিয়েছিলাম। আমরা জানি গণ আন্দোলনে মানুষ শেষ কথা বলে, মিথ্যা মামলা পুলিশ অস্ত্র এগুলো সাময়িক হতে পারে, কিন্তু এগুলো পার্মানেন্টলি চলে না। দুটো ছাত্র রিক্রুট ছিল, বারংবার পুলিশকে জানানোর পরে কোনো স্টেপ নেয়নি, 1 কোটি টাকা মুক্তি পাচ্ছে, আজকে সেই একটা ছাত্র তার দেহ উদ্ধার হয়েছে, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবে? পুলিশ তো কিছু করে না, পুলিশের কাজ হচ্ছে টাকা তোলা, পুলিশের কাজ হচ্ছে টাকা তোলা আর পিসি ভাইপোকে প্রোটেকশন দেওয়া। নিশ্চিতভাবে ওই অপহৃত ছাত্রের পরিবার স্থানীয় তৃণমূল নেতার কাছে যায়নি, তৃণমূল নেতা নিশ্চয়ই থানায় ফোন করেনি, তৃণমূলের এমএলএ নেতারা থানায় ফোন না করলে কোন থানায় নড়ে চড়ে বসে না। এত দুর্নীতি, চোরেদের সমাবেশ, জোট হিসাবে মুখ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন নীতিশ কুমার, বিরোধী জোটের মুখ ছিলেন, ব্যাটন ছিলেন নরেন্দ্র মোদীজির কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কোনো বিরোধী নরেন্দ্র মোদীজির কোনো প্রতিদ্বন্দ্বী নেই।